বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শুভ সকাল। দেখতেই পাচ্ছ আমার রান্না একদম শুরু হয়ে গেছে। এখনও 7টা বাজেনি, যদিও এখন খুব তাড়াতাড়ি উঠতে হয়, মেয়েকে স্কুল নিয়ে যাই, তো 6টায় উঠে পড়ি। এখনও 7টা বাজেনি, এখন সবে 6:45 বেজেছে। তো দেখতেই পাচ্ছ তরকারি হবে আমার, আর ভাত বসে গেছে। এই দেখো ভাত হচ্ছে, আর ওদিকে বরকু তলায় কাচাকুচি করছে বেডশিট, কারণ বেডশিট আমাকে একদমই কাচতে দেয় না, আমার অসুবিধা আছে। আর মেয়ে দেখো, মেয়ের কাছে চলে এলাম, মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে জাস্ট এক্ষুনি ডাকবো, 7টার সময়ই ডেকে দেবো, এখনও 7টা বাজেনি। তো যাক একটু মেয়েটা ঘুমাক, তো ঘুমিয়ে নিক, আমি চটাপট রান্নাগুলো বসিয়ে দিই, তারপরে ওকে তুলে ওকে ব্রাশ করাতে হবে, খাওয়াতে হবে, যেটা মেন যুদ্ধ আমার কাছে। তো ঠিক আছে, চটপট কাজগুলো করতে থাকি। তো দেখো বন্ধুরা, বরকে ভাত দিয়ে দিয়েছি, ওদিকে ডিম সেদ্ধ, কুমড়ো ভাজা, উচ্ছে আলু ভাজা, আর এদিকে ঝিঙে আলুর তরকারি করে দিয়েছি। পোস্ত বাড়াটার আর টাইম হয়নি, তো জাস্ট এমনি পেঁয়াজ টমেটো দিয়ে করে দিয়েছি। এইবার মেয়েকে খাওয়াতে বসবো, মেয়ের খাবারটা ঠান্ডা করতে দিয়েছি এয়ারড্রপের ওপরে, আর ওকে ব্রাশ করানো হয়ে গেছে, তারপর ফোন দেখতে বসছে, এই যে খাবার ঠান্ডা হচ্ছে। তো ঝটপট খাইয়ে নিয়ে এবার আমি জাস্ট রেডি হব। হ্যালো বন্ধুরা, তোমাদের জানাই শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমরাও সবাই ভালো আছি। মোয়ের ছোট্ট রায় ডটার্স ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বুধবারের সকাল, ব্যস্ত সকাল, দেখতেই পাচ্ছ জামা পরে আছি, মানে জাস্ট মেয়েকে স্কুল দিয়ে আসলাম। এখন বাজে 9:20, মেয়েকে স্কুলে দিয়ে একটুখানি বাজার ঘুরে মাছ কিনে মাছ কাটতে দিয়ে চলে এসেছি, কারণ অনেকটা দেরি হবে মাছ কাটতে, একজনের মাছ কাটতে বসেছে, তো সেই জন্য মাছ দিয়ে চলে এসেছি, একটু পরে আনবো। আর এখনও বিছানাপত্র কিচ্ছু আজকে হয়নি গোছানো, চা খেতে গিয়ে বিছানাটা গোছানো হয়নি, আজকে চা খেয়ে গেছি, তো এখন বিছানা গোছাবো। বাসন পড়ে আছে রান্না যে করেছি, রান্নার বাসনগুলো মাজবো, মেয়ের সবজি কাটবো, মাছটা আনবো, মাছটা ধোবো, দিয়ে পারলে মেয়ের সবজিটা করে রেখে যাবো, গিয়ে তারপর 11টার আগে আমার মেয়ের স্কুলের ওখানে আমাকে যেতে হবে। তো চটপট কাজগুলো করে নিই, আর তার ফাঁকে যদি সময় পাই তাহলে একটু আমি কিছু খেয়ে নেব। তো বন্ধুরা, আবার পরে তোমাদের কাছে আসবো, এখন তাহলে রেখে দিই, কারণ প্রচুর প্রচুর কাজ পড়ে আছে। তাহলে এখন তোমাদের কাছ থেকে মৌ টাটা নিচ্ছে, আবার পরে আসবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাছ ভাজছি, তো মেয়েকে নিয়ে চলে এসেছি। এবার মেয়ের তরকারিটা করে যাওয়ার মতো সময় হয়নি, তো মেয়ের তরকারিটা আবার চট করে নেবো, করে মেয়েকে স্নান করাবো, এখন রেস্ট নিচ্ছে, খাইয়ে দিয়েছি।
একদম তোমাদের কাছে চলে এলাম সন্ধেবেলায়। সন্ধেবেলায় মেয়ে ঘুম থেকে উঠেছে, উঠতে একটা গেঞ্জি পরিয়ে দিলাম, আর এবার খাইয়ে দেবো, একটু দুধের মধ্যে পিডিয়াশিওর মিশিয়ে ওকে খাইয়ে দেবো, তারপর পড়তে বসাবো। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। খাবে বুকু, তুমি খেয়ে এসেছো না খাবে? এখন খাবে না? আচ্ছা সোনা খেন, সোনা খেন, ও খেন, এনো খেন। দিদি খেয়ে এসেছে বুকু, দিদি খেয়ে চলে এসেছে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এতটুকুই রাখলাম। আমি একটু খেলছে খেলে নিই, ওর বন্ধু এসেছে সন্ধেবেলায়, তো একটু জাস্ট খেলে নিই, সারাদিন তো একাই থাকে, একটু খেলে নিই, পরে আবার পড়তে বসাবো। পরে মানে আধ ঘন্টা খেলে নিই, এরপর আমি পড়তে বসাবো, আর রান্নাবান্নার দেখতে হবে কী টুকিটা কী করা যায়। তো আজকের মতো এখানেই ব্লগটা রাখলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো। তো আজকের মতো তোমাদের বলছে টাটা, বাই বাই, শুভরাত্রি।